ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। টেক ফর ইট ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার আজকের এই ভিডিও টিটলটিতে আপনাদের জন্য থাকছে এই মাসের 17তম নিবন্ধনের সংশোধিত সিলেবাস প্রকাশ হতে পারে, তো চলুন আমরা এই বিষয়ে বিস্তারিত জানব। গ্রন্থাগার ও তত্ত্ববিজ্ঞান বিষয় যুক্ত করে 17তম শিক্ষক নিবন্ধনের সংশোধিত সিলেবাস চলতি মাসেই প্রকাশের প্রস্তুতি নিচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ NTRCA। শিক্ষা মন্ত্রণালয় থেকে সিলেবাস অনুমোদন হয়ে আসার পর এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, 17তম শিক্ষক নিবন্ধনের জন্য NTRCA যে সিলেবাস পাঠিয়েছিল সেটি মৌখিকভাবে অনুমোদন দেওয়া হয়েছে, তবে শিক্ষা সচিব মাহবুব হোসেন দেশের বাড়ি থাকা এটি এখনও NTRCA-তে পাঠানো সম্ভব হয়নি। আগামী 26 নভেম্বর শিক্ষা সচিবের দেশে আসার কথা, তবে এর আগে মেল করেও সিলেবাসটি NTRCA-তে পাঠানো হতে পারে। সূত্র জানায়, মন্ত্রণালয় থেকে সিলেবাস অনুমোদন হয়ে আসার পরপরই আনুষ্ঠানিকভাবে এটি NTRCA-এর ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এরপর গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান বিষয়ের প্রার্থীদের কাছ থেকে আবেদন গ্রহণ করা হবে। আবেদন গ্রহণ শেষ হলে প্রিলিমিনারি পরীক্ষার বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেবে NTRCA। এ প্রসঙ্গে জানতে চাইলে মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব বেসরকারি মাধ্যমিক ফৌজিয়া জাফরিন বলেন, 17তম নিবন্ধনের সংশোধিত সিলেবাস NTRCA-তে পাঠানোর প্রক্রিয়া চলছে, আমরা দ্রুত সিলেবাসটি পাঠাতে চাই। সচিব মহোদয় আসার আগেও সিলেবাস পাঠানো হতে পারে। ডিসেম্বরের মধ্যে 17তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার আয়োজনের দাবি উঠলেও সেটি সম্ভব হবে না বলে জানিয়েছেন NTRCA। সংশোধিত সিলেবাস প্রকাশের পর আবেদন প্রক্রিয়া শেষ করতে কিছুটা সময় লাগায় এটি সম্ভব হবে না, তবে দ্রুততম সময়ের মধ্যে পরীক্ষার আয়োজনের চিন্তাভাবনা করছে NTRCA। এ প্রসঙ্গে জানতে চাইলে NTRCA সচিব মোহাম্মদ ওবায়দুর রহমান বলেন, ডিসেম্বরের পরীক্ষা আয়োজন করা কঠিন। শিক্ষা মন্ত্রণালয় থেকে সিলেবাস পাওয়ার পর আমরা বিজ্ঞপ্তি প্রকাশ করব, এরপর আলোচনা করে পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নেব। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট ভিডিওটি। তো আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকার হবে। তো এ বিষয়ে ইনশাল্লাহ আপনারা প্রস্তুতি নিয়ে থাকবেন এবং অচিরেই 17তম নিবন্ধন পরীক্ষার তারিখ ঘোষণা করা হবে। তো সকল ধরনের খবর জানতে অবশ্যই টেক ফরি চ্যানেলটি সাথে থাকবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের মতো ভিডিও টিটেলটি এখানেই রাখছি। আল্লাহ হাফেজ।